खुमुलुंगो लुआजिजाक हागतर बीजेपी ने आजुफंग जेपी नाद्दा ने लुकुथुम पांडानो बांचाल खलाइनानि बागै हास्तिनि दालबिदाल आमचेयर सामुं सित्रा खलाइजाकमानि पार्टीमुंनो सेजामानि ककसाका बीजेपी अ पार्टीमुंनि उकलुग लालमथानि याक तंमानि ककशिल जामुं टिसाका हास्ति बीजेपी ने आजुफंग याकसु एमपी रेबदिदिरब्रा पाइथगु 2023 विधानसभा चौबारीते विलेज कमिटी इलेक्शन नबस कांगतने तांगसाल बीजेपी जनजाति मोर्चानि साक्थार मुंबाय खुमुलुंनि मोटर स्टेन्ड थों नखलाव लुवाजिजाकमानि हागतर बीजेपी ने आजुफां जेपी नाद्दानि कायसा कटर लुकुथुम पांडा फियाबा खुमुलुंनि जेपी नाद्दानि लुकुथुम पांडा फायमानि लामाव नामनजय आमसाय लामाका सैबुत ख्लायजाका आश्रमबारि आमसानि बीजेपी आदंरक सबाय सुक्रुब ख्लायजाका TR01D3484 मारिनि खुंसा क्रसर मालखुं सागुदुखुमानका खरगसिनि बीजेपी आदंरक यांगते खाक्सा फाइसिं खुमुलुंनि लुकुथुम पांडा फायमानि लामाव प्रमोद नगरनि महाराम बाजार आमसाय लामाका सैबुत ख्लायजाका बीजेपिनि आदंरक आबाबाय सागुदुखुमानका खरगसिचुकु बीजेपिनि आदंरक आबा हाइकेन तांगसाल छारिग बेलबारी मांगकन्दा आमसानि सर्नि जायजु गानाव लामाका सै सेबाय सुक्रुब ख्लायजाका लुकुथुम पांडानि किफिलनाय खुंनि बासमालखुं आबाबाय सागुदुखुमानका खरगबा बीजेपिनि आदंरक पार्टीमुंनि यागुल चम्पक नगर साखाम नगतलाङि थांखा बरंन फायार सार्भिसनि आदंरक पार्टीमुंनो सेजावै सामुं सित्रा तांनायरंन रमनानि सानमुंग स्रांसाल हास्ति बीजेपि तांनग कायसा ककथुं बान्दारिंगै सेजामानि ककसाका हास्ति बीजेपिनि आजुफां याक्सु एमपि रेबदिदिरब्रा আমি তো বলেছি নিচা বাবাদের কাছে গাড়ি নিচা আছে ঘন্টা ছাড়া থেকে 104টা গাড়ি আসছে 1300 লোক একটা গাড়ি নষ্ট হয়ে ফিরে যায় মানে 104টার মধ্যে 103টা তো আমাদের এখানে এসেছিল কিন্তু কোথাও কোথাও কি হয়েছে সভা ঠিক সময় মানে সভাস্থলে তারা আসতে পারেনি ফলে আমাদের সভা প্রায় শেষের পথে তারা অনেকে আসছিল তখন আমি দেখেছি কয়েকটা গাড়ি আমার মানুষ যখন চলে আসার জন্য বিধান দিকে আমি গেটের মধ্যে ছিলাম তখন গাড়ি আসছিল আসলে তো এটা কোনোভাবে ফলটা আমাদের টার্গেটই ছিল 27,000 সামথিং আমরা যেভাবে আমরা হিসাব করেছিলাম 30,000 প্লাস কাঞ্চনপুর থেকে আমি তো বললাম 120 জন তিনটা বাস এসছে আমাদের 40 জন করে 120 জন কিন্তু আমাদের আজকে মঙ্গল সমিতি এখনো আছেন আমাদের পার্টি কার্যালয়ে তিনি একটা কাজে আমাদের আগরতলায় আছেন মন্ডল সভাপতি কার্যালয় করে একটু আগে আমার সঙ্গে কথা হয়েছে উনি হিসাব দিয়েছেন তিনটা বাস আসার পুরো আমাদের কিছু কার্যকর্তা যাদের নিজস্ব গাড়ি আছে তারাও তিনজন চারজন করে তারা এসে আর দুই তিনটা গাড়ি বেশি আছে অর্থাৎ টার্গেট থেকে বেশি আমি তো বললাম শুরুতে যে আপনারা ওই যে কিছু পুলিশ বিএনপি রাস্তার জন্য আটকে দেওয়া এবং কিছু জায়গায় বাধাপ্রাপ্ত হয় ঠিক সময় তারা আসতে পারেনি আর একসঙ্গে তারা মাঠে ঢুকতে পারেনি কেননা মাঠের মধ্যে আমাদের প্রচন্ড রোদের কারণে অনেকে সাইডে রাস্তা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল তার জন্য আমরা একত্রে বসাতে পারেনি টিপ্রামথাওয়া কিসাসক সিপিআইএম আদং হাবমানি ইয়াগুল বদলনি কন্ট্রোল টিপ্রামথানি চেয়ারম্যান মহারাজা প্রদীপ কিশোর দেবরমানি ইয়াফানি ফাতার থাঙ্গ সগিকা হানাই ফিয়াবা পার্টি মুংলাতেই তাবুকসাক জরা মুংসা কক ছায়া বদলনি সুপ্রিমো হানাই প্রথম আপনার উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি লাল মথাই কারণে আপনারা যদি একটু খবর নিয়ে যদি দেখেন প্রায় সমস্ত জায়গায় পুরো ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে এই মথা বিভিন্ন কমিটি করেছে এবং ভিলেজ কাউন্সিল যেহেতু এখন এক বছর ধরে আমাদের এই দিক সেখানে তারা একটা নিজস্ব একটা কমিটি করেছে বেআইনিভাবে যেটা তো সেই সমস্ত জায়গায় নেতৃত্ব আমরা কিন্তু সিপিএম এর কোনো প্রাক্তন চেয়ারম্যান কোনো প্রাক্তন কোনো নেতৃত্ব তাদেরকেই দেখি এবং তারাই কিন্তু মানে বিভিন্ন জায়গায় নেতৃত্ব যেহেতু দিচ্ছে তো ওই যে আক্রমণ হোক রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন যে সিদ্ধান্ত বা ইয়ে করার ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে তারাই নেতৃত্ব দিচ্ছে ফলে এক সময় সিপিএম করা যারা একটু দুষ্ট বুদ্ধি সম্পন্ন তারা এখন কথাতে গিয়ে সেই বুদ্ধি তারা প্রয়োগ করছে তার জন্য আমরা একটা সময় লাল যেহেতু ছিল এখন আবার মথার নাম নিয়েছি তার জন্য আমরা নাম দিয়েছি লাল মথা এটা একদম সত্য আমি হয়তো সব জায়গায় আমি নাম দিতে পারবো না কিন্তু এক দুইটা ঘটনা আমরা যদি তথ্য আমার কাছে এই মুহূর্তে আমি নাম দিতে পারবো না কারণ তথ্য আমি আনি নি সেটা কারণ যে জায়গায় আমরা এফআইআর করেছি সেখানে আছে এরকম অনেক তো এটা হচ্ছে একটা কথা আর একটা কথা
মাঠের মধ্যে কতজন ছিল এটা না আপনি হিসাব করতে পারবেন না হিসাব করতে পারবেন আমি তো দাবি করে বলছি যে আমাদের মাঠে অনেক লোক ছিল প্রচুর লোক ছিল কিন্তু আমি এটাও তো বলছি যে রোদ্রের কারণে এক ঘন্টা বসবে দুই ঘন্টা বসবে আমি মিডিয়াকে আমি বারবার ফলো করছিলাম আমাদের জেপি নাড্ডা জি ওনার ভাষণে বলেছেন যে আমি আর সময় নিতে চাই না এখানে যারা মিডিয়া আছেন আপনারা খুব কষ্টে দাঁড়িয়ে আছেন উনি সেই কথা কেন বলেছেন কারণ যারা আমাদের সামনে ছিল আমরা তো একটা স্টেজে ছিলাম কিছু তো আমরা রোদ্রের হাত থেকে আমরা আমাদের উপরে ছায়া দিয়েছিল কিন্তু আপনাদের ছিল না তো সাধারণ মানুষ আপনি ভাবুন যদি কোনো ব্যক্তি বারোটা থেকেও যদি সেখানে চেয়ার ছিল বসতে শুরু করে উনি দুইটার সময় গিয়েছেন দুই ঘন্টা বসা তো কাজে সেখানে দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল সব বুদ্ধি করে তারা ষড়যন্ত্র করে অনেক ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন আমরা বিজনেস করতে চাই কারণ আমাদের জনজাতিরা এমনিতেই গরিব সেখানে লতা পাতা দিয়ে বাস করুন নিয়ে তো ব্যবসা বাণিজ্য করে আর চিপসের দোকান পানের দোকান ওই দিন তারা বুক বেঁধেছিল এই আশায় কি যে আগামীকাল জনসভা হবে আমাদের জিনিসপত্র আমরা বিক্রি করতে পারবো আমাদের কিছু ইনকাম হবে বাড়তি ইনকাম জলের বোতল আমরা পাইনি আমরা যে জল নিয়ে গিয়েছি আমাদের জিরা নিয়েও গাড়ি আটকে যাওয়ায় আমরা পরবর্তীকালে জল আপনাদেরকেও আমরা ব্যবস্থা করতে পারি যে জল নিয়ে গেছিলাম শেষ হয়ে গেছে আমাদের গাড়ি থেকে নামিয়ে আমরা জল খেয়েছি মানে আপনি কি বলতে চাইছেন যে বাজার বন্ধটাও কি একটা বিশাল এটাও চক্রান্ত এটাও চক্রান্ত কিন্তু জনগণ বুঝতে পেরেছে এটা কাদের সাথে করেছে মানুষের সাথে তারা করেনি মাথা তাদের সাথে করেছে আর এটা দিয়ে তো বিজেপিকে রোখা যায়নি তার জন্য তো আমি বললাম আমাদের টার্গেট অনুসারে লোক গেছে আরো বেশি গেছে কিন্তু ওই রোদ্রের প্রচন্ড রোদ্রের কারণে মাঠে হয়তো বা আমরা তিন ঘন্টা বসাতে পারিনি এটা তো আমিও স্বীকার করছি আমরা স্বীকার করছি ককঠুম পান্ডাব হাস্তে বিজেপি নে আচুফাং ইয়াকসু এমপি রেবদিতির প্রাটে বসাকা হামজাকমানি বাইশে হাস্তিনে সুকাং মুংন বস কাঙত লাংনানি মুসংজাক বিজেপি তামনি বাগে হিনমালি রে থামচিতে নাইশলেমানি বাই ক্লাইমানি সুকাং মুং হনাই ককঠুম পান্ডাব হাস্তে বিজেপি নে আচুফাং ইয়াকসু এমপি রেবদিতির প্রানো কারিব মানজাকা এমডিসি বিমলকান্তি চাকমাতে বিজেপি জনজাতি মর্জনে হাস্তে টাংফাং ডেভিড দেবরমা আগসং রাজাকর আগুলি নিশিমে প্রণামনি ককঠুম চিনি খরাং